বন্ধুরা এইখানটায় অনেক রকমের ইমেজ আমরা দেখতে পাচ্ছি এইবারটা এইখানটায় এটা লাইসেন্স প্রাপ্ত যেই ইমেজগুলো আছে সেগুলো কোনটা আর যেটা লাইসেন্স প্রাপ্ত নেই রয়্যালটি ইমেজ বা যেটা আমরা রিইউজ করতে পারি ইউটিউব ভিডিওর জন্য সেগুলো কোনটা আমরা সেটা দেখবো এবারটা সেটা আমরা এইভাবে যে এর মধ্যে কোনটা আছে রয়্যালটি ফ্রি আর কোনটা আছে লাইসেন্সপ্রাপ্ত সেটা আমরা জানি না এবার চলো দেখা যাক কীভাবে এটা চেক করা হয় বা বাছা হয় চলো শুরু করা যাক প্রথমে আমরা গুগল ক্রম ওপেন করে নিলাম এবার থ্রি ডটে গিয়ে আমরা এটা ডেস্কটপ মোড করে নিলাম ডেস্কটপ মুড করার পরে এবার আমরা এখানটায় লিখবো যেটা আমাদের ছবির দরকার প্রয়োজন যেই ছবিটা আমাদের ইউটিউবে লাগানোর প্রয়োজন বা থামলে লাগানোর প্রয়োজন তখন আমরা কি করব সেইটা সার্চ করব যেমন ধরো আমার তাজমহলের ছবি প্রয়োজন তাহলে লিখবো তাজমহল ঠিক আছে তাজমহল লেখার পর আমরা এটাকে ক্লিক করে দেব এবার তাজমহল খুলে যাবে এবারটা আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে নেবো এবারটা ইমেজ সিলেক্ট করার পরে এখানটায় অনেক ইমেজ চলে আসছে এবার এই ইমেজগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড লাইসেন্স আছে আর রয়্যালটি ফ্রি ইমেজ আছে এবারটা আমরা এইখানটায় বুঝবো কী করে এখানটায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাইসেন্স প্রাপ্ত যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কোনটা আর কোনটা রয়্যাল্টি ফ্রি ইমেজ এবারটা আমরা সেটা বুঝতে হলে এইখানটায় দেখো আমরা সেটিংস আছে সেটিংসের পরে টুলস আছে এই যেই সেটিংস এসে সেটিংসের পরে টুলস আছে এই টুলসে আমরা ক্লিক করবো তো এইখানটায় কিছু অপশান আসবে যেমন সাইজ কালার ইউজ রাইটস এই টাইপ টাইম ঠিক আছে এবারটা আমরা কী করবো এই ইউজ রাইটসে ক্লিক করবো এবং দেখব এখানটায় অনেক অপশান আসছে এখানটায় যে নিচের সেকেন্ড অপশান ফর রিউজ উইথ মডিফিকেশন এই তাতে আমরা ক্লিক করব তাহলে আমরা এইখানটায় যেই ছবিগুলো আসবে এইগুলো আমরা ডাউনলোড করে আমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারি আবার এইগুলোকে আমরা মডিফিকেশন করে আমরা এগুলো আবার অন্য জায়গায় কোনো কাজে লাগাতে পারি তো আমরা এইখান থেকে এই ছবিটা ডাউনলোড করব ডাউনলোড করে এইটাকে আমরা রিইউজ করতে পারি যেমন এইখানটা এই যে ডাউনলোড ইমেজ হয়ে গেলো এবার এটাকে আমরা ডাউনলোড করে নিলাম এবারটা আমরা এটাকে আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি লাইসেন্স যে প্রাপ্ত যে ইমেজগুলো আছে ওইগুলো আমরা ইউজ করি তাহলে আমাদের কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করবে আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো আরও নতুন নতুন ভিডিও আসবে আরও নতুন কিছু জানার থাকবে ধন্যবাদ বন্ধুরা